আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত। ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর সোলেদারের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করল ইউক্রেন, খুশিতে বাগবাগ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থাকবে পাকিস্তানের অর্থনীতি ডুবে গেছে বললেন ইমরান খান। জানিয়ে দেব দ্বিরাষ্ট্র সমাধান ছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। এদিকে রুশ সেনাবাহিনীতে দাঁড়িয়ে রাখায় নিষেধাজ্ঞা ক্ষুব্ধ পুতিনের মিত্র রমজান কাদিরভ। এবং সর্বশেষ জানিয়ে দেব জার্মান প্রতিরক্ষা মন্ত্রীর পদত্যাগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর সোলেদারের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করল ইউক্রেন। পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে সোলেদার শহর থেকে পিছু হটার কথা স্বীকার করে নিয়েছে ইউক্রেন। গত সপ্তাহে রুশ বাহিনী লবণ খনির এই শহরটির দখল নেওয়ার দাবি করলেও ওই সময় ইউক্রেন বলেছিল সেখানে তাদের বাহিনী লড়াই চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের যেসব অঞ্চলে গত কয়েক সপ্তাহ ধরে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনীর তুমুল লড়াই চলছে, সোলেদার তার অন্যতম। সোলেদার এই জয় রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইউক্রেনের লড়াইরত রুশ সেনাদের মনোবল চাঙ্গা করতে, কারণ গত কয়েক মাস ধরে সেখানে কেবল পরাজয় দেখছিল রুশ বাহিনী। তাছাড়া সোলেদার ও বাকমুত শহরের দখল নিতে পারলে সেটি হবে ইউক্রেনের পূর্বাঞ্চলে দনবাস অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পথে রাশিয়ার জন্য বড় ধরনের অগ্রগতি। সোলেদারের বিশাল লবণ খনিগুলোর দখল রাশিয়ার জন্য সামরিক ও বাণিজ্যিকভাবে মূল্যায়ন হবে। যদি ইউক্রেনের সেনারা সোলেদার তাদের পিছু হটাকে যুদ্ধের কৌশল হিসেবে বর্ণনা করেছেন, তারা বিবিসিকে বলেছেন পরিকল্পিত পাল্টা আক্রমণের আগে তাদের এই পিছু হটে যাওয়া নিয়ন্ত্রিত এবং যুদ্ধ কৌশলের অংশ। বিবিসি জানায় সোলেদার ও প্রতিবেশী শহর বাকমুতে বন্দুক ও কামানের তুমুল লড়াই চলেছে। শহর দুটি ধূসর ও খসখসে মাঠ জুড়ে স্বয়ংক্রিয় অস্ত্রের লড়াই চিহ্নে রয়ে আছে। ইউক্রেনের সেনাদের একটি ইউনিটের কমান্ডার আন্দ্রিও বলেছেন রুশ বাহিনীর অবস্থান খুব কাছে 1 কিলোমিটারের মধ্যে। সেখানে আসলে কি হচ্ছে সেটা নিশ্চিত হয় প্রায় অসম্ভব বলে জানিয়েছে বিবিসি, কিন্তু স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি ছোড়ার শব্দ, মাথার ওপর আওয়াজ, কামান ও রকেটের গোলা বিস্ফোরণের ক্রমাগত শব্দ বলে রুশ বাহিনী খুব কাছে অবস্থান করছে। ইউক্রেনের 46তম এয়ার অ্যাসল্ট ব্রিগেডের প্রেস কর্মকর্তা বিবিসির প্রতিনিধিদের সঙ্গে সোলেদারের কাছে যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়ে বলেছেন যুদ্ধক্ষেত্রে ক্রমাগত পরিবর্তন হচ্ছে, আগে থেকে অবস্থান অনুমান করা যাচ্ছে না, কখনো কখনো একদিনে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যুদ্ধ চলছে। সোলেদার শহরের ভেতর ও চারপাশ ঘিরে যে লড়াই চলছে তা ইউক্রেনে এখন পর্যন্ত হওয়ার সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধের অন্যতম। মূলত রাশিয়ার ভাড়াটে সেনাদের গোষ্ঠী ওয়াগনার গ্রুপ যেখানে লড়াই করছে সেখানে তাদের মারাত্মক ক্ষতিকর শিকার হতে হয়েছে, যদিও শেষ পর্যন্ত তারা পাহাড়ি শহরটির নিয়ন্ত্রণ নিতে পেরেছে। এদিকে সোলেদার শহর হাতছাড়া হওয়ার কারণে হিসেবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইউক্রেনের সেনা অভিযোগ করে বলেছেন বিভিন্ন ইউনিটের মধ্যে সমানের ত্রুটির কারণে তারা সোলেদারে হেরে গেছে। একই সঙ্গে তারা এটিও স্বীকার করেছে রাশিয়া এখন সোলেদারের চেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ শহর বাকমুতের দখল পেতে অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে রয়েছে। যদিও সোলেদারের কাছে গ্রামগুলোতে যুদ্ধরত ইউক্রেনের কয়েকটি ইউনিট এখনো আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে, তারা রুশ বাহিনী থেকে মাত্র 100 মিটার দূরে অবস্থান করছে। আন্দ্রিও বলেছেন এটি একটি নিয়ন্ত্রিত পরিস্থিতি, আমি আমার কমান্ডারদের প্রতি বিশ্বাস রাখছি, কখনো কখনো এক পা পিছিয়ে যাওয়া সত্যি ভালো, তারপর একটি পাল্টা আক্রমণ করে শত্রুকে গুঁড়িয়ে দেওয়া হবে, সূত্র জানিয়েছে বিবিসি। পাকিস্তানের অর্থনীতি ডুবে গেছে বললেন ইমরান খান। বিবিসি উর্দুকে এক সাক্ষাৎকারে পাকিস্তান তেহরিক ইনসাফের নেতা ইমরান খান দাবি করেছেন পাকিস্তানের অর্থনীতি ডুবে গেছে, পাকিস্তান একটি চোরাবালিতে আটকা পড়েছে, এখান থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন। ইমরান খান বলেছেন আমাদের অর্থনীতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে, রিজার্ভ আছে মাত্র $4 বিলিয়ন, বন্দরে পণ্য আছে কিন্তু খালাস করা যাচ্ছে না, জিনিসপত্রের দাম বাড়ছে, বেকারত্ব বাড়ছে এবং কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এ সময় ইমরান খান আরো দাবি করেছেন এক পর এক মামলা দিয়ে আমাকে রাজনীতি থেকে চিরতরে সরিয়ে দিতে চায় সরকার। তিনি বলেন তারা তাদের সর্বোচ্চ চেষ্টায় লিপ্ত, সাধারণ নির্বাচনে যেন অংশ নিতে না পারে তারা বন্দোবস্ত করেছে এই সরকার, প্রতিদিন নতুন নতুন মামলা ঠুকে দিচ্ছে আমার নামে। ইমরান খান বিবিসিকে জানিয়েছেন এই সরকার কোনো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি। তিনি অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সংসদ সদস্যদের কেনাবেচার মাধ্যমে ক্ষমতায় এসেছেন, 20-25 কোটি দিয়ে এমপিদের ভোট ক্রয় করেছিলেন বলে অভিযোগ করেছেন ইমরান খান। তিনি আরো বলেছেন পাকিস্তানের অর্থনীতি ডুবে গেছে, পাকিস্তান একটি চোরাবালিতে আটকা পড়েছে। পাকিস্তানের কিছু রাজনীতি বিশ্লেষক মনে করেছেন ইমরান খানের তেহরিক ই ইনসাফ আগামী আগস্ট মাসে সাধারণ নির্বাচন চায়, কিন্তু সরকারের মন্ত্রীরা বারবার ঘোষণা করেছেন যে পার্লামেন্ট তার মেয়াদ শেষ করবে এবং অক্টোবরে নতুন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইমরান খান বলেছেন, বর্তমান সরকারের সঙ্গে সম্পৃক্ত মানুষ আইনের শাসনকে ভলন্টিত করেছে, তারা নিজেদের আইনের ঊর্ধ্বে রেখেছে, নিজেদের করা সব চুরি ও দুর্নীতি মাফ করে দিয়েছে। শাহবাজ, নওয়াজ, জারদারি, মরিয়ম সবাই মিলে মামলা থেকে অব্যাহতি পেয়েছে, তো এর চাইতে বড় জুলুম আর কি হতে পারে? যত সময় যাবে তাদের উদ্দেশ্যে নিজেদের বিরুদ্ধে মামলা শেষ করা। দ্বিরাষ্ট্র সমাধান ছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। সৌদি আরব বলেছে, ফিলিস্তিনের সাথে ইসরায়েলের দ্বিরাষ্ট্রীয় সমাধান ছাড়া তারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না। শুক্রবার পররাষ্ট্রমন্ত্রীর এক টুইটে দেশটির এক শীর্ষ কূটনীতিক একথা বলেছেন। গতকাল জেরুজালেমে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়ে আলোচনার প্রেক্ষিতে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদি এই মন্তব্য করেছেন। প্রিন্স ফয়সাল শীর্ষ সম্মেলনে ব্লুমবার্গে বলেছেন, সত্যিকারের স্বাভাবিকীকরণ এবং সত্যিকারের স্থিতিশীলতা কেবলমাত্র ফিলিস্তিনিদের একটি রাষ্ট্র দেওয়ার মাধ্যমে আসবে। বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদার, কিন্তু ফিলিস্তিন ভূখণ্ড দখলের কারণে মার্কিন মিত্র ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে বারবার অস্বীকৃতি জানিয়েছে সৌদি আরব। মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে 2020 সালে 15 সেপ্টেম্বর আব্রাহাম এডমার্স স্বাক্ষর হয়েছে। এতে দ্বৈত চুক্তির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন উভয় ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়, যার ফলে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন সম্ভব হয়। নেতানিয়াহু বারবার সৌদি আরবকে এই তালিকায় যুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছেন। ইসরায়েলি নেতার কার্যালয় জানিয়েছে, গতকাল তাদের আলোচনায় নেতানিয়াহু ও সুলিভান সৌদির সাথে অগ্রগতির উপর জোর দিয়ে আব্রাহাম চুক্তিকে গভীর করার পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। পশ্চিম তীর এবং গাজা উপত্যকা এবং ইসরায়েল অধিকৃত অধিভুক্ত পূর্ব জেরুজালেমে দীর্ঘকাল ধরে চলমান সংঘাতে দুই রাষ্ট্র সমাধান একটি ফিলিস্তিন রাষ্ট্রের ভিত্তি হিসেবে দাবি করা হয়েছিল, কিন্তু ইহুদি বসতি দ্বারা অধিকৃত পশ্চিম তীর ভূখণ্ডিত বা খণ্ডিত হওয়ায় সেই লক্ষ্যটি আরও দূরবর্তী হয়ে উঠেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরে বর্ধিত বন্দোবস্ত সম্প্রসারণে একটি নীতি অনুসরণ করার পরিকল্পনা করেছেন, তার জোটে থাকা অতি অর্থোডক্স ইহুদি দলগুলো কিছু অঞ্চলকে সংযুক্ত করার পক্ষে। রুশ সেনাবাহিনীতে দাড়ি রাখায় নিষেধাজ্ঞা, ক্ষুব্ধ পুতিনের মিত্র রমজান কাদিরভ। রাশিয়ান সৈন্যদের দাড়ি রাখার উপর নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন রাশিয়ার চেচনিয়া অঞ্চলের প্রধান রমজান কাদিরভ। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত। রমজান কাদিরভ বলেছেন, ইউক্রেনে যুদ্ধরত তার বাহিনী মুসলমান এবং মুখে দাড়ি রাখা ধর্মীয় কর্তব্য। গতকাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ মিত্র কাদিরভের এই মন্তব্য রাশিয়ান সামরিক নেতৃত্বের বিরুদ্ধে খোলাখুলি সমালোচনার সর্বশেষ ঘটনা। তার আগে রুশ সেনাদের ভাড়াটে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন প্রকাশ্যে রাশিয়ান সামরিক নেতৃত্বের সমালোচনা করেছেন। আল জাজিরা বলেছে, গত বুধবার সংবাদ মাধ্যম আরবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রুশ সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এবং রাশিয়ার সংসদ সদস্য ভিক্টর সোবলেভ দাড়ি ব্যক্তিগত স্মার্টফোন এবং ট্যাবলেটের উপর নিষেধাজ্ঞাকে সামরিক শৃঙ্খলা প্রাথমিক অংশ হিসেবে যুক্তি দেন। এরপর গতকাল টেলিগ্রামে দাড়িওয়ালা রমজান কাদিরভ লিখেছেন, আপাতত দৃষ্টিতে লেফটেন্যান্ট জেনারেল ভিক্টর সলভদেরের অনেক অবসর সময় আছে, কারণ সামরিক আচরণবিধি বারবার পড়া ছাড়া আর কিছু করার নেই। এমনকি সলভদের এই মন্তব্যকে স্পষ্ট উস্কানি বলে অভিহিত করেছেন কাদিরভ। তিনি বলেছেন, তার বেশিরভাগ মুসলিম সৈন্য তাদের ধর্মীয় দায়িত্বের অংশ হিসেবে দাড়ি রাখেন। এদিকে ইয়েভজেনি প্রিগোজিনের সঙ্গে রুশ প্রতিরক্ষা সংস্থার বিবাদ গত সপ্তাহে ক্রমশ প্রকাশ হয়েছে। তিনি সলভদারের মন্তব্যকে অযৌক্তিক এবং 1960 এর দশকের ধ্যানধারণা বলে অভিহিত করেছেন। কাদিরভ ও প্রিগোজিনের বাহিনী ইউক্রেনের রুশ বাহিনীর হয়ে লড়ছে, তবে 2022 সালের শেষের দিকে ইউক্রেনের ভূখণ্ডে মস্কো সেনাবাহিনী ব্যর্থতার মুখে পড়ার পর থেকে রাশিয়ার সামরিক নেতৃত্বের সমালোচনায় তারা আরও স্পষ্টবাদী হয়ে উঠেছেন। উল্লেখ্য, 2007 সাল থেকে চেচনিয়া প্রজাতন্ত্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন রমজান কাদিরভ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে মিত্র হিসেবে পরিচিত এই ব্যক্তি ইউক্রেন যুদ্ধ শুরুতে রুশ বাহিনীর পক্ষে যোগ দিয়েছিলেন। ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য গত বছরের 28 মার্চ তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পদত্যাগ করছেন জার্মান প্রতিরক্ষা মন্ত্রী। পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জার্মান প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টিফিন ল্যাম্প্রেখট। বিভিন্ন কাজের জন্য সমালোচিত হওয়ার পর তিনি তার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। দেশটির গুরুত্বপূর্ণ কিছু জাতীয় সংবাদ মাধ্যমের বরাতে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ল্যাম্প্রেখট নিজেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন, পদত্যাগপত্র চ্যান্সেলরের কাছ থেকে আসেনি। অন্য এক খবরে জানানো হয়েছে, চ্যান্সেলর অলসস এ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির মন্ত্রী ল্যাম্প্রেখট আগামী সপ্তাহে পদত্যাগ করতে চলেছেন। এদিকে নিউজ চ্যানেল টিভি জানিয়েছে, ল্যাম্প্রেখট স্থলাভিষিক্তের জন্য এসপিডিতে লোকখোঁজা হচ্ছে, তবে বার্তা সংস্থা এএপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এই ধরনের গুজব নিয়ে কথা বলতে রাজি হননি।
এদিকে আগে নিউজ মিডিয়া গ্রুপ আরএনডি এর খবরে জানানো হয়েছিল মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে ল্যাম্বরকের সাক্ষাতের কথা। জার্মান প্রতিরক্ষা মন্ত্রী মুখপাত্র বিষয়ে কিছু নিশ্চিত করতে পারেনি। উল্লেখ্য, ল্যাম্ব্রক তার সম্প্রতি কিছু কাজের জন্য কঠোরভাবে সমালোচিত হয়েছেন। এই প্রেক্ষাপটে সম্প্রতি এক জরিপে 77% জার্মান তার পদত্যাগের পক্ষে ভোট দিয়েছে, মাত্র 13% তাকে পদে রাখার জন্য ভোট দিয়েছে। দেশটির গুরুত্বপূর্ণ কিছু সংসদ জাতীয় মাধ্যম এই সংবাদটি প্রচার করেছে। কোন সূত্রে উদ্ধৃতি না দিয়ে বিল্ড ডেইলি বলেছে, ল্যাম্ব্রক নিজ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন, পদত্যাগের বিষয়টি চ্যান্সেলর পক্ষ থেকে আসেনি। পৃথকভাবে ছুট এই হচ্ছে ডেইলি খবরে বলা হয়েছে, চ্যান্সেলর অফ সলজার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসডিপি থেকে আসা মন্ত্রী ল্যাম্ব্রক আগামী সপ্তাহের দিকে পদত্যাগ করতে যাচ্ছেন। এদিকে নিউজ চ্যানেল এনডিটিভি জানিয়েছে, 57 বছর বয়সী ল্যাম্ব্রক স্থলাভিষিক্তের জন্য এসপিদের লক্ষ্য যা হচ্ছে। তবে বার্তা সংস্থা এপি এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে প্রতিরক্ষা মন্ত্রণালয় মুখপাত্র এ ধরনের বিষয়ে কথা বলতে রাজি হননি।